বলার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله الله زناد اي تمام পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের বানাবো দেবীর ভুলা করে আছে কিনা এ জোরে কান আছে কিনা এক সম্প্রদায়ের ভাইরা আছে না আছে যারা পূজা করে দেবদেবীর পূজা করে নিজেরা চাঁদা দিয়া মূর্তি বানাইয়া এটাকে পূজা করে এটা মহব্বত করে এরপর তাকে মনে করে এটা আমাদের খোদা দেবদেবী কোনদিন খোদা হতে পারি না পারে দেবদেবী কোনদিন খোদা হতে পারে না আল্লাহর দেব দেবী কোনদিন প্রভু হতে পারে না আমাদের প্রভুকে والذين آمنوا أشد حبا لله ইমানদার লোকেরা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে ইমানদার আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে এটা আপনাদের বিশ্বাস হয় তারা ভালোবাসে বেশি ইমানদার আমরা কি করতে রাজি কারা কারা ইমানদার খাঁটি ইমানদার ইমানদার আল্লাহ কবুল করবে না আমি আমার ভাইয়ারা ইমানদার তো আছি কিন্তু পাঁচটা ইমানদার রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে দিদার অর্জন করার জন্য যাইতেছে প্রতিমধ্য জিব্রাইল আমিনের সাথে হয়ে যাইতেছে প্রতিমধ্য জিব্রাইল আমিনকে পয়গম্বর আরবি ডাক দিয়া তাই জিব্রাইল এটা কোন জমিন ভাই এটা মিশরের জমিন ওই জমিন থেকে এত সুন্দর সুন্দর কই থেকে আসতেছে জিব্রাইল আমিন বলতেছে পয়গম্বর এই জমিনে এমন এক আল্লাহর বান্দি ঘুমায় গেছে ইমানের পরীক্ষা দিছে ইমানের পরীক্ষায় পাশ করছে আল্লাহু আকবার বান্দাকে আল্লাহ স্বাধীনতা দান করেছেন বান্দা তুমি ইচ্ছা করলে যে কাজ করো অসুবিধা নাই সমস্ত কাজে তোমাকে স্বাধীনতা দান করেছি আমি আমি আল্লাহ সব কাজে তোমাকে স্বাধীনতা দান করছি সব কাজে তুমি করতে পারো কিন্তু বান্দা এটা শুধু পরীক্ষার হওয়ার শুধু লেখবা শুধু লেখবা শুধু করবা কিন্তু তোমার ফলাফলটা পুরস্কার সবে আসলের ময়দানে কথা বল ঠিক কিনা যেদিন কোন কার উপকার থাকবে না উপকার আসবে না আল্লাহর বান্দা যেদিন কেউ কোনো উপকারে আসবে না সেদিন সন্তান দ্বারা কোনো উপকারে আসবে না ওই দিন সুস্থ একটা কলম নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে হবে রে মুমিন আল্লাহর আদালতে যদি হাজির হইতে চাও রক্ত একটা কলম নিয়ে আল্লাহর আদালতে হাজির হও কথা বলো ঠিক কিনা মুসলমান নবীর উম্মত কেমন খাঁটি বান্দে হতে পারে কেমন খাঁটি বান্দা হতে হবে রে আল্লাহর গোলাম পয়গম্বরে আরবি ডাক দিয়া তো এটা কোন জমিন তো এটা মিশরের জমিন ওই দিকে এত সুন্দর সুন্দর আসতেছি পয়গম্বর এই জমিনে মনা কান্নার বান্দি ইমানের পরীক্ষা দিছে ইমানের পরীক্ষায় পাশ করছে
একদিন বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিলেন এক আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দির বাড়ি হল ফেরাউনের বাড়ির কাজের মহিলা চাকরানি। ওই কাজের বান্দি বয়ান শুনে মুসা পয়গম্বরের বয়ান শুনে মুসলমান হয়ে গেছে। সুবহান মুসলমানি বুয়াদে বারদান নেহাদান ইনামে কুরবাদাস্তে কাজাদান। মুসলমান হয়ে গেছে আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি প্রতিজ্ঞা নেবেন আমি সমস্ত কাজ বিসমিল্লাহ বলে করবে, বিসমিল্লাহর মধ্যে ফজিলত আল্লাহু আকবার। আমরা যতগুলো কাজ করি বিসমিল্লাহ বলি অনেকে বলি অনেকে বলি না, সমস্ত কাজের মধ্যে আমার নবী জানায় দেয় বিসমিল্লাহর মধ্যে কত। তুমি সমস্ত কাজ ভালো কাজগুলো বিসমিল্লাহর মাধ্যমে শুরু করে দাও। এর নবী উম্মতের দল বিসমিল্লাহর মাধ্যমে সমস্ত কাজ শুরু করতেছে। হঠাৎ একদিন উম্মে মাশেতা ফেরাউনের মেয়ের মাথার মধ্যে শিরুনি দিয়ে আশ্রয়েছিল, সাথে সাথে উম্মে মাশাতার হাতটা ফেরাউনের মেয়ে বললাই বান্দি কাজের মহিলা তুই কি বললি? তাই আমি বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তাই তোর খোদা কে? আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপের বাড়ি থাকো, আমার বাপের জায়গায় ঘুম, আমার বাবার খোদা মানবি না, ঠিক আছে আব্বাই বাড়িতে আসুক। ফেরাউন যখন বাড়িতে আসছে মেয়ে যায় বলে আব্বা শুনছেন সব মানুষকে আপনি খোদা বানাবার চেষ্টা করেন কিন্তু আপনার বাড়ির বান্ধব উম্মে মাশাতা আপনারা খোদা বানায় বিশ্বাস করে না। ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে, ডাক দিছাই বান্দি এদিকে যাওয়ার পরে বলতেছে তুমি কি আমার খোদা বলে বিশ্বাস করো না? তা ফেরাউন আমার চারটা মেয়ে সন্তান একটা ছেলে সন্তান মুসা পয়গম্বরের অর্থ যেদিন শুনেছি সেই দিন থেকে বিসমিল্লাহ চাই না, ওই দিন আমি মুসলমান হয়ে গেছি, আমার জীবন যেতে পারে কিন্তু তোমার কথা হলে বিশ্বাস করতে পারি না। কেমন এরকম ডাক দিয়া কেমন দিন ভালো করে বুঝি দেখ তাই আমি ভালো করে বুঝিছি এখনো সময় দিলাম বুঝেদার উম্মে মাশাতা ডাক দিয়া দেখলাম তুমি যতই আমার সময় দাও কিন্তু মনে কাজ হবে না আমার খোদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝেদার তাই আমি ভালো করে বুঝেছি। এবার ফেরাউন কাছের লোকজনকে ডাক দিছে বড় বড় তৈরি ডেক সরাই দাও তৈরি তাপ দেওয়া শুরু করে দাও তৈরি তাপ দেওয়া শুরু করে দাও। তৈরের রং পরিবর্তন হয়ে গেল কালো হয়ে গেল, বিস্তৃতির সাথে সাথে সিটকে জমিনের মধ্যে পড়ে কলসের মধ্যে পড়ে ডেকের মধ্যে পড়ে পাতিলের মধ্যে পড়ে। এবার উম্মে মাশাতাকে দেখাই দিতেছে ফেরাউন দেখ
এই যে তরিগুলো জ্বলতেছে তুমি দেখতে পাচ্ছো আমি দেখতে পাচ্ছি এখন যদি আমার খোদা বলে বিশ্বাস না করো তো প্রত্যেকটা বাসা আমি বরং তরিগের ব্যাগের মধ্যে ভাজা ভাজা করে সারু আমার প্রত্যেকটা বাসা তুমি বরং তরিগের ব্যাগের মধ্যে ভাজা ভাজা করতে পারো এরপর তুমি আমারও ভাজা ভাজা করতে পারো কিন্তু তোমার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা ফেরত দিতে পারবো না বলার পর ধরা নিষ্ঠ ছাড়াও চালটা মেয়ে দাঁড়ায় আছে বর্ণে তাকে খপ করে ধরিয়া তৈলের দেখের মধ্যে ছেড়ে দিচ্ছে তৈলের দেখের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই মেয়েটা একটা বাবা হাতের মুঠের মধ্যে নিচে গরম তৈল ব্যাগের মধ্যে পাওয়াইবে ওই মেয়েটা ছোট বোনের দিকে তাকিয়ে আছে ওইটা ছিল ওদের জোড়ার বোন জমজ বোনের দিকে মন ফিরিয়া তাকায় চোখের পানি ফেলায় কাদের আর বলে বোন যাই যাই দেখা হবে না দেখা হবে কেমন মসিনাদের মাঠে মন বিদায় দে ফেরাউনের কবর থেকে আর বাঁচা যাবে না এবার মেয়েটার সামনের দিকে আগাইতেছে আমার পিছনে ফিরিয়ে তাকায়
আশোকের ফেরাউন ডাক দি জন্মের মা আশোকে মায়া কি লাগে না মায়া তো লাগে ফেরাউন জানা কিন্তু একমাত্র তার ছোট মেয়ে আছে আর দুধের বাচ্চা একটা শুনবে মা সে তা তোর তিনটা বাচ্চা গরম তৈলের ব্যাগের মধ্যে বাজা বাজা করলাম এখন কি তুই কি বল আমার খোদা বল দিবি তুই আজকে কর আমার খোদা বলে বিশ্বাস কর আমি ছেড়ে দিব ওমে মা সেটা ডাক দিয়া গায়ের বেইমা আমার মালিকের জন্য আমার কত ভালোবাসা দেব ওরে আমার মাওলার যখন আমি একটা আল্লাহ কইয়া তৃতীয় চতুর্থ নম্বর মেয়েটা যখন গরম তৈলের ব্যাগের মধ্যে নিবি তার আগে ফেরাউন আবার ডাক দি শুনবে মা সে তার নেব কি নেব না কয় ফেরাউন আমার কথা এক আমার কথার মধ্যে দুই কিছু পাইবা না ওর ওই কালে মানুষ এটা সোনা থেকে আর খুলতে পারবো না এখন যখন ছোট মেয়েটাকে নেওয়া শুরু করে দিছে ছোট মেয়েটা পারবো দূরাইয়া শুইতে পারবো আর মায়ের কিনারে যাইয়ে দাঁড়ায় আর কাঁধে মায়ের দিকে মিলিয়ে রে মা তোমার কি মায়া লাগে না রে মা তোমার কি মায়া লাগে না রে মা মেমা সে তার সন্তান কাঁদে কাঁদে মেমা সে তা ডাক দিয়ে তার সন্তান বাবা তো দুনিয়ায় নাই তোরা তো মন হয়েছি দেখা হবে কঠিন কামতের মুসিবতের লড়কি সন্তান ডাক দিয়া পায়ের মা গো আমার ছোট ভাইটারে তুমি ডান পাশে নিয়ে ঘুমাইতে আমার বাম পাশে রাখতে রে মা কত আদর কর্তা এর মা এখন তো বিদায় হয়ে যাইব আজকে রাত্রে কার দিয়ে ঘুমাব রে মা বাচ্চাদের চোখের পানি ফালে কাঁধে বাইরে দিকে ফিরিয়ে তাকায় বারবার তাকায় কেমন পরীক্ষার দুনিয়া
খেলতে থাকবো দুনিয়াতে কয়দিন কয়দিন, দেখতে না দেখতে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে, ওই আখেরাতের জিন্দগি শুরু হবে আর কখনো শেষ হবে না। উম্মের মাসেদার সন্তান এবার যখন উম্মের মাসে তার কাছ থেকে বিদায় নিবে, কেরম দাম দিছে, যখন দাম দিয়া ওই গরম তৈরির ব্যাগের মধ্যে পিটকা মারিয়া ফেলে দিছে, ফেলে তারপর ওই মেয়েটা নাম দিছে আল্লাহ। আল্লাহ বলার পর মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন ওই শেষ চারটা সন্তান বিদায় হয়ে গেল, চারটা সন্তান উম্মের মাসে তার সামনে এসে হাজির করছে, এবার ব্যাগ দিয়া উম্মের মাসে তার তুই এখন কি আমার কথা বলে বিশ্বাস করবি না? তাহলে এইবার তোরা যুগের সন্তান, কোন কেতাবের মধ্যে আছে 6 মাস বয়স, কোন কেতাবের মধ্যে আছে 3 মাস বয়স, যুগের সন্তান এইবার ফেরাও বলতেছে এখনো যদি কথা বলে বিশ্বাস না কর, তোর যুগের সন্তান আমি গরম তৈরির ব্যাগের মধ্যে মজা মজা করে ছাড়ব। উম্মে মাসে তার একটি আকার ফেরাও, তুই যুগের সন্তান কেন আমাকেও ভাজা ভাজা কিন্তু তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ফেরত দিতে পারবো না। রাগ হইয়া যখন ফেরাউন দুধের সন্তানটা হাতের মুঠের মধ্যে নিয়ে সাথে সাথে বাচ্চাটা খিল 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 করে হাসা শুরু করে ফেরাউন ডাক দিয়া কই তোরে এত মুখ বাচ্চা তো এমন প্রবল সুরে হাসতে পারে না কেন হাসতেছিস? উম্মের মাসে তার ডাক দিয়া কই ফেরাউন তুই জানো না এই যুগের সন্তান জান্নাত দেখতেছে আর হাসতেছে, এই যুগের সন্তান জান্নাত দেখে হাসতেছে, জান্নাত দেখে আমার বাচ্চা হাসে। ফেরাউন ডাক দিয়া কেতরে এত দুধ বাচ্চার আবার জান্নাত কি বলে, যখন গরম তৈলে ব্যাগের মধ্যে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর ওই বাচ্চাটা গরম তৈলে ব্যাগের মাঝ বরাবর হাতটারে উঁচু করে কথা বলতে পারে না কিন্তু মেয়ের দেবের মধ্যে যাওয়ার পর মায়ের ডাক দিছে মা। এই তৈলে চতুর্দিকে রহমতের ফেরেশতা, এক নয় দুই নয় মাওলার প্রতি প্রতি রহমতের ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতা রহমতের ফেরেশতার হাতে হাতে একটা পাখা, প্রত্যেক রহমতের ফেরেশতার হাতের মধ্যে একটা পাখা, এই পাখা নিয়ে আমার বাতাস করতেছে রে মা, রে মা দেরি করবি না, এই তৈলের চতুর্দিকে রহমতের ফেরেশতা আমার বাতাস দিতেছে কোন তৈলের আগুন না রে মা। এই কথা বলিয়া বাচ্চাটা একটা গরমে দিয়া ভাজা ভাজা হয়ে গেল। তবে শেষ পর্যন্ত সব বাচ্চাদের বিদায় করলেন, কিন্তু উম্মে মাসে তার ইমান খারাপ হইল না, মাওলারে এমন ভাবে মহব্বত করছে ভালোবাসে রে যুবক। ওই নিষ্ঠুর ফেরাউন তার বিবিকে আসিয়াকে কত কষ্ট দিছে, আসিয়াকে এমন কষ্ট দিছে উত্তপ্ত বালির উপর শোয়া দিছে, আসিয়া কান্না করে আর বলে মালি তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি স্যার আমার আর কেউ নাই না তোমার মালি, আমি কিছুই চাই না, চাই শুধু তোমার একটু দেখব। ওই আসিয়া আসিয়াকে হাত পায়ে বসি লাগাইয়া বুকের উপর পাথরের চাপা দিছে, বুকের উপর যখন পাথরের চাপা দিছে আসি আমার মাওলার ডাকে জবান থেকে আল্লাহ, জবান থেকে যখন ডাকে জবানের মধ্য জিব্বার মধ্য যখন লোহার ব্যারাক গেড়ে দিছে আসি আমার মাওলার ডাকতে পারে না, হাত নাড়ায় হাতের মধ্যে লোহার ব্যারাক মেরে দিছে আসি আপনার আমার মাওলার অন্তর অন্তর
জান্নাতের দোয়া আসিয়ার বুক বরাবর যখন বড় একটা মহাব্বার আগিয়ে দিয়েছে আসিয়া সহ্য করতে পারে না আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইতেছে জিব্রাইল যাও যাও আমার আসিয়ার সামনে জান্নাতের দোয়া আসিয়ার কাছে জান্নাত ধরা হয়েছে আসিয়া আমি জান্নাত তো চাই না আমি চাই যে জান্নাতের যে মালিক ও মালিক কোথায় কই কই জান্নাতের মালিকের আমি চাই আল্লাহ সুসজ্জিত করে রেখে দিয়েছি রে ইমানের কত বড় পরীক্ষা দিছে তারা রে বাজার এজন্যই আল্লাহ জানায় দাও আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে আমার মাওলানারে কারে জোরে আর জবানটা খুলিয়ে জোরে একদম কারে ওখান থেকে আমি ফারে হইয়া এরপরে আল্লাহর বদলে সারা বাংলাদেশে আজকে সারা বাংলার জমিনে এমন করে যে আমার বাকি নাই যে আব্দুল মালিক আনোয়ারি সফল করি নাই ভারত সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে আনাছে জানাছে সমস্ত জায়গায় নিছে কিসের কারণে জানো ওই সর্বদার জমিনে আমার শায়েখ ফজলুল করিম ঘুমাবো আমাদের বাড়ি হবে বাউবল থানায় বাগাই ইউনিয়ন এই আল্লাহর বান্দা কত আছে নিজের এক ওয়াকাটা এই পটুয়াখালীর মধ্যে আমার বাড়ি বাউবল যখন শায়েখের মা ভুল হয়েছিল তখন আমি সব আমার আব্বা নিয়ে গেছে শায়েখের দেখা করাইতে শায়েখের সাথে দেখা করাইতে আব্বা বলে হুজুর আমার একমাত্র সন্তান দোয়া করি আপনার যেন মানুষের মতো মানুষ বানে আল্লাহর কত বড় আমার মুখের মধ্যে থু দিছিল আজকে আল্লাহ হয় তোমার দোয়ার কারণে সারা বাংলাদেশে কবুল করেছি এর যুবক আল্লাহর গোলাম আমার এলেম নাই কালাম নাই কিছুই নাই কিন্তু আমার মাওলা আজকে কত কত ভালোবাসে কত মহব্বত করে রে বান্দা কত বাংলাদেশের মানুষ কত যুবক আজকে মহব্বত করে ভালোবাসি সন্ধ্যায় হুজুর আপনার ইউটিউবে বায়ার শুনে আমরা পড়ব হুজুর আগে নামাজ পড়তাম না এখন আমরা নামাজে হয়ে গেছি আগে মা বাবারে কষ্ট দিতাম এখন মা বাবারে কষ্ট দিই না দোয়া করবেন যে আল্লাহ পথ থেকে আর বিশ্ব বিশ্ব করি এর যুবক আল্লাহর গোলাম কয়েকদিন দুনিয়া দেখেন মা আমার তরিকার এত ওই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গোহী কি জানো আমাদের সৃষ্টি আছে প্রিয়া তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী তুমি যদি তরিকাকে কবুল না করো আমি রশিদ বাড়ি ফিরিয়ে যাবো না ওই রশিদ ভাবে কান্না করত কান্না করতে করতে শেষ পর্যন্ত তার দুটো চোখ বন্ধ হয়ে গেছে খলিফেরা মুরিদেরা এসে বলে হুজুর আপনার চোখ অপারেশন করাইলে আবার চোখে দেখতে পারবেন তাই বাবা না না কিতাবের মধ্যে লেখা আছে অন্ধের কাছে আমার মালিক কোনো ফল করবে না আপনি রশিদ আম্মা যখন বাউলার দরবারে দাঁড়াই মাওলানা
তখন জিজ্ঞেস করবে রশিদ তুমি আমার দরবারে কে নিয়ে আসছো আমি বলবো মালিক তোমার দরবারে কিছু নিয়ে আসতে পারি নাই তোমার ভয় তো কান্না করতে করতে দুটো চক্ষু বন্ধ বানায় দিছি এই খাতিরে তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহর বান্দা চরমনার জমিনে দেখতাম যখন সাহেব ছিলেন 2006 সালে বেশি যাইতাম সাহেবের কাছে গিলাস যখন ছুটি হয়ে যাইতো আসরের নামাজের পর অফটাইম সময় অফটাইমে যাইতাম দেখতাম আল্লাহর কুতুব কুতুবখানার সামনে বসা কুতুবখানার সামনে একটা চেহার থাকতো চেহার আল্লাহর কুতুব বসা থাকতো আল্লাহর কুতুব কবরের দিকে ফিরে আই বসা থাকতো কত মানুষ যাইতো মোসা বাস করতো কিন্তু জমানা শেষ পর্যন্ত মানুষ তার গুরু মুন্সি নাম উঠেছে আল্লাহর বান্দা সবাই তার কাহিনী জানেন ওই আল্লাহর কুতুব আল্লাহর কুতুবের কিন্তু মরিচ ছিল ওই গুরু মুন্সি যখন মাওলাকে ডাকতো তখন গ্রামের মানুষ চিনতে পারতো জানতে পারতো যে গুরু মুন্সি আসতেছে রাস্তা দিয়ে এইরকম মাওলার আসে আল্লাহর কুতুবিরে দেখতাম তার চোখ দুটো নড়তেছে মানুষের সাথে কথাও বলতেছে আবার হঠাৎ করে ছায়া থাকতাম হঠাৎ করে দেখতাম কবরের দিকে ফিরিয়া চোখের পানি দম 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 করে ছেড়ে দিত আর বলতে মনে হয় রে মালি আমি ফজলুল করিম কেন যে তুমি অন্ধকার কবরে মাপ না করো ওই কবরে তো আমার আর কোন উপায় না মাওলার ভয়ে কান্নাকাটি করতে করতে জীবনটাকে বিলায় দিছে রে আল্লাহর বান্দ এর নবীর উম্মত ওই কবর কেমন জানো কবর বড় ভয়াবহ যেই কবরের সাথে থাকবে না বন্ধু থাকবে না ওই কবরে একমাত্র বন্ধু কে হবে জোরে কর আরো জোরে বলেন কে এরে আল্লাহর হাবিব জানে যার কবর রওজাতুন মিন ইয়াদিল জান্নাহ আও সুকরাতুন মিন বুকারিন নার কারো কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো কারো জন্য কবরটা জাহান্নামের বড় একটা গর্ত হয়ে যাবে এখন চিন্তা করো আমার কবরটা জান্নাতের বাগান বানাবো না জাহান্নামের গর্ত হবে এরে আল্লাহর বান্দা কয়দিন দুনিয়াতে থাকবো কয়দিন এই দুনিয়ার জিন্দেগি বারবার চলবো সেই বাহাদুরি যে কয়দিন কয়দিন যেই কয়দিন চক্ষু খোলা আছে কথা বলে ঠিক না আজকে সদর সাহেব হুজুর বলছে শেষ সময় হুজুর মা বাবা সম্পর্কে একটু আলোচনা রাখবে আর আমি ফেরায় মা ফিরে মা বাবা সম্পর্কে আলোচনা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ জানায় দেয় মা বাবার প্রতি ইহসান করো ইহসানের নজরে তাকাও মা বাবার সম্মান করো ইজ্জত দাও কদর করো আরে আল্লাহর বান্দাই সমাজের মধ্যে আছে অনেক সমাজের মধ্যে অনেক জায়গায় রেকর্ড পাওয়া যায় আমরা তো বাংলার জমিন ঘুরি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমাদের কাছে বিভিন্ন কথা বলি বলে হুজুর আমার সন্তান কথা শোনে না আমার সাথে কত না ফার মানি করে আমি উত্তর অঞ্চলে গেলাম মা ফিলে এক মুরব্বী স্টেজ আমার স্টেজ না যেই ঘরে আমাকে বসাইছে ওই বাসায় চলে আসছে আইসা আমার সাথে সাক্ষাৎ করছে ব্যাগ দিয়ে একা হুজুর আমার কপালটা বড় খারাপ আমি বলি কি হয়েছে বাবা বলে কতদূর কত কষ্টে জীবন চালায় বলার মতো না হুজুর শুনছে আপনার কোথায় কালি থেকে আসছে এজন্য আপনার কাছে আসলাম দোয়া নেওয়ার জন্য দোয়া করবেন আমি বলি কি হয়েছে বাবা একটু খলিয়া বলি হুজুর একটা মাত্র সন্তান কত ভালোবাসি আরে কত মহব্বত করছি নিজে না খাওয়াইয়া কত ভালো ভালো খানা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছি মহব্বত করছি আজ তো হুজুর মা বুড়া হয়ে গেছে আমিও বুড়া হয়ে গেছি
হুজুর যখন সন্তান বিবাহ করাইলেন আমার কপালটা বড় খারাপ। সন্তান বিবাহ করানোর পর যখন পুত্রবধূ আমার ঘরে আনলাম, পুত্রবধূ আনার পর হুজুরের পুত্রবধূ আর শাশুড়িকে চোখে দেখতে পারে না, আপনার কাকিরে চোখে দেখতে পারে না, প্রায় দিনে ঝগড়া বাজার। আর সন্তান যখন বাড়ি আসে বলে তোমার মার বিচার না করলে আমি তোমার ঘর করব না। সন্তান তখন পাগল, যে কোনো মুহূর্ত আর মার সাথে যখন এই বড় সমস্যা আমার পুত্রবধূর, যে কোনো মুহূর্তে যখন আমার শাশুড়ির সাথে বাজাবাজি করে ঝগড়া বাজায়, হুজুর এই আলোচনা কইরা আমার সন্তানের সাথে দেখা যায় আমার সন্তান প্রায় সময় ওর মার সাথে আইসা বাজাবাজি করত, আর মায়ের বিভিন্ন সময় মার ধার করত। হুজুর সহ্য করার মতো না, কি করব যখন ওই সন্তান একদিন হঠাৎ করে বাড়ি আসলো রাত্রবেলা, রাত্র তখন 12টা বেজে গেছে। হুজুর এইবারে একদিন আমার পুত্রবধূ তার স্বামীর কাছে যায় বলে, এক্ষণে যদি তোমার মা বাবার ঘর থেকে তারা না দাও তাহলে আমি তোমার ঘর এখন পরিত্যাগ করলাম, আমি চলে গেলাম। তাহলে তোমার একটু সময় দিই, ঠিক আছে? যখন সন্তান আমাদের কাছে আসলো, যাই আমার মায়ের প্রথম বলে, মা তুমি ঘর থেকে এখন নামবা। আমারও বলতেছে তুমিও নামবা, থাকতে পারবা না, হুজুর কত কষ্ট করে পরিশ্রম করে ঘর উঠাইলো, সন্তান ঘর থেকে নামায় দেবে, এই রাতটা হলো আমার বর্ষার অন্ধকার রাত, কি করবো? এ যুবক ভালো করে শুনুন যুবক, এরপর যখন আমাদেরকে নামায় দেওয়ার সিদ্ধান্ত নিল, যখন আমাদেরকে নামায় দিবে এখন ওই সন্তান ওর মার কাছে গেছে, ওর মায়ের টানা হেসরা করতেছে, ওর মা নামে না। সন্তান এই রাত্র বিনা আবার নামায় দিবি, তোর বাবা তো বুড়ো মানুষ, আমিও তো বুড়ো হয়ে গেছি, কই যাব কই থাকবো, তোর তো আরো একটা বোন নাই যে তার বাড়িতে যাবো, ডুবো আর একটা ভাই নাই তার কাছে যাব, আমাদেরকে নামায় দিস না সকালবেলা আমরা চলে যাবো। তা হুজুর কিছুতেই শুনলো না। এরপরে যখন ওর মায়ের টানা হেসরা করিয়া ঘরে দুবারটা খুলিয়া দরজাটা খুলিয়া, এরপর আর মায়ের একটা ধাক্কা দিছে, আর মা ঘর থেকে পড়িয়ে গেছে, হুজুর আর মা উপর হয়ে পড়ে গেছে, ডাক দিছে আল্লাহ। আমি ঘরের বাহিরে পড়ে গেলাম, এরপর ঘরের দরজাটা বন্ধ করে দিছে, ঘরের মধ্যে থেকে বলে, আঙ্গিনায় থাকতে পারবা না, এখান থেকে এখন চলে যাবা। কি করবো ভয়ে আস্তে আস্তে উঠে আমার বিবিকে নিয়ে আস্তে আস্তে আর এক এলাকায় চলে গেলাম, অন্ধকার নাই, কি করবো কপালটা আজ বড় মন্দ। এরপর এলাকার মানুষ স্বামীজির ব্যবস্থা করে আবার ঘরে উঠাইয়া দিল, হুজুর কয়েকদিন ভালো গেল আবার ঘর থেকে আমাদের তারায় দিবে, সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত ঘর থেকে আর নামায় নাই। হুজুর আমার ঘরের সামনে ঘরের পিছনে গরুর খড়, ওই গরুর খড়ের পাশে একটু জায়গা আছে, ওই জায়গায় আমাদের দুইজনকে থাকতে দিল, হুজুর গরুর ঘরে দুর্শনার দুর্গন্ধ থাকতে পারি না, কি করব ওই দুর্গন্ধ থাকতে পারি না, তারপর জীবন নিয়ে থাকতে হয়। এরপরে দেখি ওই সন্তান ঘরের মধ্যে ভালো ভালো খাওয়া খায়, আমি তো রামাই করতে পারি না, মানুষের কাছে 2000 টাকা চাইয়া চাইয়া এরপর খাই, আলুর ভক্ত দিয়েও ভাত খাইতে পারি না। তোর
আমি বাইরে কাঁদা বিনের যুব আপনার কাকি দেখি প্রায় সময় যখন ওই ঘরে ভালো খানা হয় সন্তান ভালো ভালো খানা খাই স্ত্রী দিয়ে বেড়া ফাঁক করি আমার মা দেখে আফসোস করে আর বলে স্বামী এই সন্তানের কত না খাইয়া খানা খাওয়াইছে রে স্বামী শীতের রজনী আসছে সন্তান ডানে প্রসব করে দিছে বামে নিয়ে গেছি আমার বাপে যখন প্রসব করে দিছি ওই আমি ভিজা জায়গায় রাখি না আমার বুকের উপর রাখছি যেন ঠান্ডা না আমি তোর পা ধরিয়া বলি খবরদার মায়ের কাঁদাবি না তোরে যুবক আল্লাহর গোলাম তোদের মতো যুব আমার পটুয়া খালি এক জায়গায় মাহফিল করতে গেলাম মাহফিল করতে গেলাম এক দরবারের পাশে মাহফিল করলাম ওই মাহফিলের পরের সপ্তাহে আবার ওই এলাকার মাহফিল করছে নদী পাড়ায় ওবার উঠলাম ওঠার পর ওই স্টেশনের দূর থেকে দেখতেছি একটা যুবক দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসতেছে দৌড়ায় এসে আমার পাতা করিয়া ধরিয়া জড়াইয়া ধরিয়া এ গেলে শুভদে ও গেলে শুভদে আর বলে হুজুর আপনি আব্দুল মালিক আমার হুজুর কিনা সত্যি করে বলেন আমি বলি জি ভাই তা হুজুর এক সপ্তাহ আগে আপনি একটা বয়ান করছেন অমুক দরবারের পাশে আমি একজন মোটর সাইকেল চালু হুজুর আমি কত নাপার মান আপনি জানেন না আমার মতো নাপার মান আর কেউ নাই আমার মতো গুনাগার কেউ নাই শুধু আমার একটু সময় দেন আপনার সাথে একটু কথা বলবো আমি বলি যুবক বলেন তাড়াতাড়ি বলতে হবে আমার সময় নাই মাহফিলে চলে যেতে হবে যুবক ডাক দিয়া কাই হুজুর একটু আড়ালে আসেন আমার আড়ালে নিয়ে গেছে যুবক এরপরে যায় বলে হুজুর আমি কোন সাধারণত মাহফিলে কোনোদিন যাই নাই যাই না আমি তোমার সাথে যাওয়ার সময় যাবো তোমার টাকা বাড়াইয়া দিব বসো হুজুর বসলাম বসার পর আপনি বয়ান করতেছিলেন মা বাবার আলোচনা ছিল মা বাবার আলোচনা করতেছিলেন হুজুর যেই কথাগুলো আলোচনা করেন সমস্ত কথাগুলো আমার কত সমস্ত ঘটনাগুলো সব আমার মধ্যে মিলে বেজে গেল হুজুর আমার আগে আমি মার ঘরের কিনারায় গেলাম হুজুর মার ঘরের কিনারে যাইয়া মায়ের ডাক দিছি মা দরজা খোলো কিন্তু মা দরজা খুলে না হুজুর আবার ডাক দেই মা দরজা খুলে না কারণ আমার অভ্যাস হলো আমি যখন বাড়ি যাইতাম 10টা 11টা বাজে যখন বাড়ি যাইতাম স্ত্রী বিভিন্ন কথা বইলে আমার মাকে আমার নিজের হাতে আমি মার দিতাম অনেক কষ্ট দিতাম অনেক পিটনি দিতাম মায়ের জন্য মা ভয় দরজা খুলে না হুজুর ওই দিন আমার মার গায়ে জোর আমার মা বাবা অসুস্থ আমার মা দরজা খুলে না আমার ডাক দিছে মা আমি তোমারে মারতে আসি নাই রে মা দরজাটা খুলে দাও হুজুর আমার মায়ের কথা বলার পর আমার মা কোন রকম আইসা দরজাটা খুলে আমার মা আমার ভয় একটা দৌড় দিয়ে কিনে রাই যাইয়া পলাইছে ঘরের এক কোনায় যাইয়া পলাইছে এরপর মা থর থর করে কাঁদতেছে আর বলতেছে বাবা আজকে আমার মারবি না আমি বড় অসুস্থ
আমি আর দেরি করি নাই, যাইয়া সাথে সাথে মার পা দুইটা ধরে ধরছি, ধরে ধরে বলি মা আমি তোমারে মারতে আসি নাই রে মা, আমার মতো না পারবানার কেউ নাই, আমার মতো গুণাগারের কেউ নাই রে মা, রে যুবা যারা বাইরে কাঁদাইছ বাইরে কাঁদাবি না, মায়ের কষ্ট দিবি না রে যুব, যুবক তোর পা দুইটা ধরে বলি মায়ের জনম দুঃখী মায়ের কাঁদাবি না, সুন্দর স্ত্রী পাইয়া ওই মায়ের ঘর থেকে তারা দেবে না রে যুব, যুবকটা এক দিয়ে কাঁদবো দূরের পর মা পা দুইটা ধরে ধরে কান্না করি মাও কান্না করে, আর মাকে বারবার বলি মা তুমি আমারে মাফ করে দাও, মা তুমি মাফ করবা কিনা বলো, হুজুর আমার মা ডাক দিয়া তার সন্তান তুই কই থেকে এসেছো সত্য করে বল কোথায় গেছিলি, হুজুর আমি মায়ের বলতেছি মা একটু পরে বলবো আগে বলো তুমি আমার মাফ করবা কিনা, হুজুর আমার মা ডাক দিয়া তার সন্তান কত রাত্রে তুই আমার গায়ে হাত দিস, কত রাত্রে আমার পিটনি দিস, আমার শরীরটা কালো হয়ে গেছে, আমার চামড়া গুলো কালো হয়ে গেছে তোর পিটনি খাইতে খাইতে সন্তান, তোর বাবা তোর ছোটবেলা বিদায় হয়ে গেছে রে সন্তান, আমি ইচ্ছা করলে দ্বিতীয় জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হই, জীবনটারে সুন্দর ভাবে কাটাইতে পারতাম কিন্তু তোর দিকে তাকাইয়া কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, সন্তান তুই আমার আজকে এত কষ্ট দাও, তোর স্ত্রীর কথা আমাকে কতবার তুই মারধর করছু, সন্তান ডাক দিয়া তাই মা আমি জানি আমার মুখে না বরমান দিতে আর দুনিয়ার কেউ নাই, তুমি তারপর আমার মাফ করবে কিনা, যদি মাফ নাই করো তোমার হাতে আমি দাদলাম মা আমার যাব কইরা, আমি এই দুনিয়াতে থাকতে চাই না রে মা, হেরে সন্তান যখন সন্তানটা এরকম কথা বলতেছে মার মনে বড় দয়া বড় দয়া, সন্তান মার সাথে যতই অন্যায় করো না কেন যতই অপরাধ করো না কেন মা তোমারে দূরে ঠেলে দিল, আবার যখন মা বলে ডাক দাও মা সহ্য করতে পারে না, মার কাছে আপন করিয়া না, এরপর যখন সন্তান তো মার কাছে মাফ চাইলো মার মনে বড় দয়া মা মাফ করে দিছে, এরপর সন্তান দেখাইতেছে বলে মা বয়ানে গেছি আজকে আব্দুল মালিক আনোয়ারি হুজুরের বয়ান রেকর্ড করে আনছি মা তুমি শোনো রে মা, হুজুর আমার মা সারা রাত্রে ঘুমায় নাই সারা রাত ঘুমায় নাই, আমার মা আপনার বয়ান শুনে আর কাঁদে আর আপনার জন্য এখন পর্যন্ত মা দোয়া করে, যদি এত কষ্ট দিছে আমার মায়ের কোনোদিন আমার মা আমার বদদোয়া করে নাই, শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি হেদায়েতের পথ দেখা দিও, আজকে আমার আল্লাহ কবুল করছে যেন ফিরে না নাই, এর যুবক ওই যুবক ব্যাগ দিয়ে কাজ বুঝুন, এরপর আমার স্ত্রীর কাছে গেলাম, তাড়াতাড়ি স্ত্রীর কাছে যায় বললাম তোমার আমি ঘরে রাখবো না, তোমার কারণে আমার মায়ের কত কষ্ট দিছি, তোমার এই মুহূর্তে আমি তালাক দিয়া দিব, তবে একটা শর্ত আছে যদি তুমি মার কাছে যাও মা যদি তোমারে মাফ করে তুমি তওবা করবা তাহলে আমি মাফ করব, আরে স্ত্রী দেরি করবা না যাও, স্ত্রী নতুন আমার দিকে তাকাইয়া এরপর আমার অবস্থাটা পরিবর্তন দেখি স্ত্রী একটা দৌড় দিছে যাইয়া আমার মার পা দুটা জড়ায় ধরছে, জড়ায় ধরার পর বলে আম্মা আপনাকে আমি বহুত কষ্ট দিছি বিভিন্ন কথা বইলে আপনাকে মার ধর করাই যে আপনার সন্তানের হাতে, আরে মা আপনি আমার মাফ করে দেন,
যখন হুজুর এরকম কানুতি বিনতি করলো আমার স্ত্রী তো এক পর্যায়ে আমার মা মাফ করে দিছে, শেষ পর্যন্ত হুজুর যখন আমাকে এবং আমার স্ত্রীকে মাফ করে দিছে, আজ আমার মা কত সুখে আছে হুজুর, এক সপ্তাহ হয়ে গেছে। আমি আগে যত ইনকাম করতাম মোটর সাইকেল চালাইতাম হুজুর, এক সপ্তাহ কামাই দিয়ে আমার একদিন চন্দ্র না কোথায় যাইতো, টাকাটার পাইতাম না। কিন্তু আজকে মার দোয়া নিয়ে গাড়ি চালাই, সকাল সন্ধ্যা মার দোয়া নিয়ে যায় হুজুর, একদিন আমার যে ইনকাম হয় এক সপ্তাহ আগেও সে ইনকাম হতো না রে হুজুর। আপনি দোয়া করেন ইসলামের পথে ফিরে আসছি, আমি নামাজ পড়ি এখন মার সেবা করি, আল্লাহ যেন আমার এই দিক থেকে ফিরে না। এরে যুবক কোন আল্লাহর বন্ধু আছো, কোন মাহার সন্তান মাঠের মধ্যে জানি না কার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, বাড়ি যাইবা দরজায় যাইবা বাসায় যাইবা যায় ডাক দিবা মা দরজাটা খুলে দাও, জনম দুকুনি মা দরজা খুলতে পারবে না, কত মা হারা এতিম এই জায়গায় হাজির হইছে, কত বাবা হারে এতিম মা নাই বাবা অন্ধকার কবরে চলে গেছে। এরে যুবক আজকে কোন যুবক আদা দিতে পারবা যে হুজুর আমার মা নাই বাবা না হয় কবরের পাশে যাইয়া দোয়া করুন। হুজুর যাদের মা বাবা বেঁচে আছে, এরে যুবক আজকে ওয়াদা দিবা মা বাবারে কোনো কষ্ট দিবা না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বা না, কারা কারা